নমস্কার সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। মুহুরিকে মারধরের অভিযোগ, ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তমলুক উপসংশোধনাগারের সাব কন্ট্রোলার। মৎস্য সংরক্ষণে সরকারের সফল পদক্ষেপ, রূপলি শস্য ইলিশের উৎপাদন বাড়ল, দাম মধ্যবিত্তের নাগালে। অকাল বৃষ্টিতে বোরো চাষের ক্ষতি, ক্ষতিগ্রস্ত চাষীদের চেক প্রদান, উপস্থিত সাংসদ। চেক প্রদান করা হল নন্দকুমার ব্লকে, খুশি বোরো চাষীরা। মহিষা দলের চেক প্রদান শিবির পরিদর্শনে এলেন জেলাশাসক, কথা বললেন কৃষকদের সঙ্গে। চোলাই কারবারির বাইকের ধাক্কায় মৃত এক রণক্ষেত্র মহিষা দল, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। আসছে বিস্তারিত খবরে। 2007 সালে তমলুক আদালতের এক মুহুরিকে মারধরের অভিযোগ ওঠে তমলুক উপসংশোধনাগারের সাব কন্ট্রোলার বিশ্বরূপ সিংহের বিরুদ্ধে। বুধবার তিনি দিনভর কোর্ট লক আপে ছিলেন, পরে বিকেলে হাজার টাকা বন্ডে জামিন পান। বেনজির ঘটনা ঘটল তমলুক আদালতে। জামিন পেয়েও জামিনদার না থাকায় বুধবার দিনভর কোর্ট লক আপে কাটাতে হলো তমলুক উপসংশোধনাগারের সাব কন্ট্রোলার বিশ্বরূপ সিংহকে। উল্লেখ্য, 2014 সালের 7ই জুলাই রামপ্রসাদ কুণ্ডু নামে এক মুহুরি জেলের সামনে মোবাইল ফোনে কথা বলছিলেন। বিশ্বরূপ বাবুর বিরুদ্ধে অভিযোগ, সেই সময় ওই মুহুরিকে জেলের ভেতরে ঢুকিয়ে মারধর করেন এবং 2000 টাকা কেড়ে নেন। ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন তমলুক আদালতের মুহুরিরা ও বিক্ষোভ দেখান জেলের সামনে। প্রতিবাদে আদালতে কর্মবিরতিতেও সামিল হন তারা। মুহুরিদের পক্ষ থেকে ওই সাব কন্ট্রোলারের বিরুদ্ধে 342, 379 এবং 506 ধারায় মামলা দায়ের করা হয় তমলুক আদালতে। বুধবার তমলুক আদালতে সিজিএম সুদীপ ভট্টাচার্যের এজলাসে মামলাটি ওঠে। বিচারক 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন, পরে বিকেলে ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি। এডিএম জেনারেল সাহেব আমাকে দিয়েছেন এই মামলাটা কন্ডাক্ট করার জন্য ফর দি সাইট অফ স্টেট, ঠিক আছে। অ্যাজ পার অর্ডার অফ এডিএম জেনারেল আমি আজ সাব জেলারের হয়ে বেল পিটিশন করেছিলাম। উনি 1000 টাকা জামিনের সিওরিটিতে দিয়েছেন, কিন্তু এখনও অবধি কোনো সিওরিটি, রেজিস্টার সিওরিটি কেউ দাঁড়াতে রাজি নয়, সে কারণে ওনার এখন অবধি আছেন, কিন্তু উনি বেল পেয়েছেন। মুহুরিদের পক্ষে আইনজীবী সমীর ঘোড়ই বলেন, সাব জেলার বিশ্বরূপ সিংহ পূর্ব মেদিনীপুর জেলার উপর সংশোধনাগারের উনি সাব জেলার, উনি একটি কেসে আজকে সমন পেয়েছেন। কেসটি হলো কমপ্লেন কেস নাম্বার 205/2014। ওনার বিরুদ্ধে অভিযোগ ভারতীয় দণ্ডবিধি 342, 379, 506-এর 2 ধারা অভিযোগ ছিল। সেই অভিযোগের সমন পাওয়ার পরবর্তীকালে 12/6/2015 আমি যেটা রেকর্ড থেকে পেলাম যে আমাদের লন্ডনের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জনৈক উকিলবাবু অর্থাৎ প্যানেল প্লেয়ার সৌমেন মাইতি মহাশয়কে ওই কেসটা ওই আসামির পক্ষে প্লিড করার জন্য তাকে একটি পারমিশন লেটার দিয়েছি, যে লেটারটি উনি কোর্টে দাখিল করেছে। আমি বাদীপক্ষের উকিল হিসাবে অর্থাৎ রামপ্রসাদ কুণ্ডুর উকিল হিসাবে যখন জানতে পারলাম যে একজন সরকারি আইনজীবী হওয়া সত্ত্বেও তিনি একটি কমপ্লেন কেসে সরকারি দপ্তরের একজন আধিকারিকের হয়ে আইনি লড়াই করতে এসছে, আমি বললাম ভারতবর্ষের আইনে আইন বিরুদ্ধ কথা। কোনো পাবলিক প্রসিকিউটার অর অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটার কোনো কমপ্লেন কেসের আসামির হয়ে তিনি আদালতে কোনো শুনানিতে যোগদান করতে পারেননি, আদার দেন ওই উকিলবাবু, অন্য কোনো উকিলবাবু তিনি নিতে পারেন। কিন্তু আদালত বললেন যে আমি যেহেতু সমন পাঠিয়েছি, উনি অ্যাপিয়ার করেছেন, আমি ওনাকে জামিন দেবো। তখন আপনি অবশ্যই জামিন দেবেন, তবে ব্যক্তিগত জামিন আপনি দেবেন না, কারণ ইতিপূর্বে যতগুলো কমপ্লেন কেস ইতিপূর্বে হয়েছে প্রত্যেক কেসেই আপনি সিউরিটি দিয়ে জামিন দেন। সুতরাং এক্ষেত্রেও সিউরিটি হয়ে যদি জামিন আপনি দেন সেটা আপনার মর্জি, কারণ আদালত জামিন দেবেন কি দেবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। পরবর্তীকালে সুদীপ ভট্টাচার্যবাবু যিনি সিজিএম পূর্ব মেদিনীপুর এক তমলুক, তিনি 1000 টাকার ওনাকে সিউরিটি বন্ডে জামিন দিয়েছেন। যথারীতি এ পর্যন্ত কেউ বন্ড সাবমিট করতে পারেননি, সেই কারণে এখনও উনি কোর্টের ভেতরে যে এ রয়েছে, হাজতটি রয়েছে, সেখানের মধ্যে উনি এখনই রয়েছেন। সাব কন্ট্রোলার বিশ্বরূপ সিংহ বলেন, কিছু বলার নেই, আইনত যা
ভালো যা ব্যবস্থা হবে তাই অত্যাচার হচ্ছে তো সিজিএম এর নির্দেশে ব্যক্তিগত হাজার টাকা বন্ডে তিনি জামিন পেলেন সেলিম আহমেদের রিপোর্ট সবুজ বার্তা মৎস্য সংরক্ষণে বিশেষ সাফল্য পেল রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সমুদ্রে 61 দিন মৎস্য শিকার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় তার জেরে উৎপাদন বাড়ল রূপলি শস্য ইলিশ ও অন্যান্য মাছের দীঘায় ইলিশ বিকোচ্ছে মধ্যবিত্তের নাগালের মধ্যেই 61 দিন মৎস্য শিকার বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকার সরকারি এই পদক্ষেপের জেরে এবার থেকে আর হয়তো অভাব হবে না সমুদ্রের রূপলি শস্য ইলিশের কিংবা বহুমূল্যের পমফ্রেট তোপসে চিংড়ি ও ভোলারও মরশুমের শুরুতেই তা টেরও পেয়ে গেছেন মৎস্যজীবীরা এর জন্য আগামী বছর থেকে 61 দিনের বদলে 90 দিন মৎস্য শিকার বন্ধ রাখার কথা ভাবতে শুরু করে দিয়েছে মৎস্য দপ্তর আগে সমুদ্রে মৎস্য শিকার বন্ধ থাকত মাত্র 41 দিন এর ফলে বাঙালির প্রিয় ইলিশে যেমন আকাল তৈরি হয়েছিল তেমনি খরা তৈরি হয়েছিল অন্যান্য মাছেও বিগত দিনে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার 41-এর বদলে 61 দিন মৎস্য শিকার বন্ধ রাখার কথা ঘোষণা করে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার পাশাপাশি ইলিশ সংরক্ষণে মৎস্যজীবীদের সচেতন করতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপও নিয়েছিল বিভাগীয় দপ্তর আমাদের যেটুকু মনে হচ্ছে আমাদের অভিজ্ঞতা থেকে যে সরকারি দুটো পদক্ষেপ এর পিছনে কাজ করছে এক হচ্ছে ছোট ইলিশ বন্ধ করা ধরা আর দ্বিতীয় হচ্ছে কনজারভেশন অর্থাৎ সংরক্ষণটাকে 45 দিন থেকে 60 দিনে নিয়ে যাওয়া যেটা আমাদের সংস্থাগত তথা ভারতবর্ষের মৎস্যজীবী সংগঠন যে ফিফি রয়েছে তার মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকারকে বোঝানোর চেষ্টা করছি বা আমাদের দাবি করতে দেওয়ার চেষ্টা করছি যে আগামী দিনে যদি এই সংরক্ষণটা আরও বাড়ানো যায় যদি এটা 90 দিন করা যায় তাহলে হয়তো ইলিশ আরও বেশি করে উৎপাদন হবে বা ইলিশটা অনেক বড় আকারের আমরা দেখতে পাবো যেটা এখন প্রায় বিলীন হয়ে গেছে বড় ইলিশ আমরা দেখতে পাই না সব নিষেধাজ্ঞা কাটিয়ে 14ই জুন থেকে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন মৎস্যজীবীরা মরসুমের শুরুতেই ইলিশের ঝাঁক উঠতে শুরু করেছিল মৎস্যজীবীদের জালে বুধবার সকালে দীঘা মোহনায় 5 থেকে 7টি লঞ্চে প্রায় 2.5 টন ইলিশ উঠেছে দু একদিনের মধ্যে বাকি লঞ্চ ট্রলার মোহনায় ফিরলেই ইলিশের পরিমাণ বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের সিজন এই মরসুমে সবে শুরু হয়েছে এখনো সমূহ লঞ্চ ট্রলার এখনো ফিশিং থেকে আসেনি তবে এই মুহূর্তে যে 2-5টা লঞ্চ মাছ নিয়ে আমাদের এই মোহনায় উঠেছে তাতে দেখা যাচ্ছে যে ইলিশ এখন ভালোই উঠছে এবছর ইলিশের পরিমাণ বাড়তে পারে বা ভালো হতে পারে বাঙালির পাশে ভালো ইলিশ থাকতে পারে এই আশা আমরা করছি এদিকে পরিমাণ বাড়ার সাথে সাথে শুরুতেই মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে এসেছে ইলিশের দাম দিন দুয়েক আগে দীঘার বাজারে বিকোচ্ছিল 1,000 থেকে 1,200 টাকা দরে মাছের ওজন ছিল 500 থেকে 700 মধ্যে কিন্তু দীঘায় যে ইলিশ উঠছে তা এক কথায় দামে কম আয়তনে উত্তম বুধবার দীঘা মোহনায় 500 গ্রাম ওজনের ইলিশের পাইকারি দর ছিল 500 থেকে 700 টাকা আর তার ঊর্ধ্বে বিকোচ্ছিল 800 থেকে 1,000 টাকা দরে দু একদিনের মধ্যে আরও লঞ্চ ট্রলার মোহনায় ঢুকলেই ইলিশের দাম আরও পড়তে পারে বলে ধারণা মাছ ব্যবসায়ীদের এ বিষয়ে দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অন্যতম পরিচালক নবকুমার পড়িয়া জানান আমার নাম নবকুমার পড়িয়া তবে আজকে যা ট্রেন দেখছি ইলিশ ওঠা ভালো ইলিশ উঠেছে এবং 600 থেকে 700 টাকা কিলো বড় ইলিশ আজকে বিক্রি হচ্ছে মার্কেটে সেই হিসেবে ইলিশের দামটা আমরা মরশুমে প্রথমে কম বলে আমাদের কাছে মনে হচ্ছে জাহাঙ্গীর বাদশা রিপোর্ট সবুজ বার্তা অকাল বৃষ্টিতে ক্ষতি হয়েছে বোরো চাষে রাজ্য সরকারের ঘোষণা মতো সোমবার থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে চেক প্রদান অনুষ্ঠানের সূচনা হলো মহিষাদলে উপস্থিত ছিলেন সাংসদ শুভেন্দু অধিকারী সহ বিশিষ্টরা উদ্যোগে ছিল জেলা কৃষি দপ্তর ও মহিষাদল পঞ্চায়েত সমিতি জেলা কৃষি দপ্তর ও মহিষাদল পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ তুলে দেওয়া হলো সোমবার এদিনের অনুষ্ঠানে ক্ষতিপূরণ বিলির পাশাপাশি কৃষকদের হাতে পাওয়ার টিলার সহ বিভিন্ন কৃষি সরঞ্জামও তুলে দেওয়া হয় মহিষাদলের রাজবাড়ির ছোলাবাড়ি মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি অধিকর্তা পরিতোষ ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার সহ বিশিষ্টরা। কৃষি দপ্তরের পুরো টিম, যাদের চোখ দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার কৃষকদের জন্য ভাবছেন, কৃষির উন্নতির জন্য ভাবছেন, সম্মানীয় প্রদীপ মজুমদার, যিনি আমার পরিবারের সঙ্গে অনেক আগে থেকে যার সম্পর্ক, সে প্রদীপ বাবু কৃষি উপদেষ্টা এবং পরিতোষ বাবু সহ তার পুরো টিম আছে, তাদেরকে এই জেলার সাংসদ হিসেবে আমি আরেকটা কারণে কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ নয়, যে পশ্চিমবঙ্গে এবারে কৃষকরা যে ক্ষতিপূরণ পাচ্ছেন, সরকারের ক্ষতিপূরণ, ইন্স্যুরেন্স কোম্পানির নয়, তাতে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা, এই জেলা যেমন 2015 মাধ্যমিকের রাজ্যে এক, উচ্চ মাধ্যমিকের রাজ্যে এক, এই কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রেও 93 কোটি টাকা, 1 লক্ষেরও বেশি কৃষক ক্ষতিপূরণ পাচ্ছে, আমরা রাজ্যে প্রথম স্থান পেয়েছি ক্ষতিপূরণ প্রাপক হিসেবে। এটার জন্য আমি প্রদীপ বাবু, পরিতোষ বাবু সহ তার পুরো টিমের মধ্য দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের জেলার পক্ষ থেকে, কৃষকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এদিন ক্ষতিগ্রস্ত চাষীদের হাতে ক্ষতিপূরণের চেক এবং মৎস্যজীবীদের হাতে বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়ার পাশাপাশি এলাকার উন্নয়নের জন্য একগুচ্ছ প্রকল্পেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই চেক প্রদান অনুষ্ঠান চলবে আগামী 19 জুন পর্যন্ত। রঞ্জন মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। বোরো চাষের ক্ষতির জন্য চেক প্রদান করা হলো নন্দকুমার ব্লকেও। কৃষি আধিকারিকদের উপস্থিতিতে মঙ্গলবার চেক তুলে দেওয়া হলো কৃষকদের হাতে। জানা গেছে মোট 1595 জন ক্ষতিপূরণ পাবেন। ক্ষতিপূরণ পেয়ে খুশি কৃষকেরা। অকাল বৃষ্টির কারণে সম্প্রতি জেলায় ক্ষতি হয় বোরো ধান চাষের। চাষের ক্ষতির কারণে জেলার ব্লকগুলির মধ্যে 13টি ব্লকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। সেই ক্ষতিপূরণ দেওয়ার কাজও শুরু হয়েছে বিভিন্ন ব্লকে। সোমবার থেকে ক্ষতিগ্রস্ত বোরো চাষীদের চেক প্রদান শুরু হয়। সোমবার নন্দকুমার ব্লকে চাষীদের হাতে চেক তুলে দেওয়া হয়। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, কৃষি আধিকারিক অসিত বরণ মণ্ডল সহ বিশিষ্টরা। আমাদের এবছর ওই বোরো ধান চাষে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, 23-5 পর্যন্ত অতিরিক্ত কষ্টা, বর্ষা, শিলাবৃষ্টি, এ সকলের জন্য বোরো ধানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তো তাতে অ্যাবাভ 33% যে মৌজা ছিল 35 খানা, তো সেই সকল কৃষকদের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে ক্ষতিপূরণের জন্য ব্যবস্থা করা হয়েছে। সেই প্রোগ্রাম আমাদের হলে চলছে, কমিউনিটি হলে চলছে, আজকে দ্বিতীয় দিন। আমরা পার ডেসিমেন্ট 54 টাকা হিসেবে কৃষকদের যেভাবে দরখাস্ত বলেছে সেগুলোকে শর্টিং করে স্কুটনি করে দেওয়া শুরু করেছি। গতকাল উদ্বোধন হয়েছে, আজকেরও কাজ চলছে। মঙ্গলবারও কৃষি দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে ব্লকে সারাদিন চেক প্রদান করা হয়। জানা গেছে মোট 1595 জন ক্ষতিপূরণ পাবেন। সব ব্লক মিলিয়ে মোট 1,03,48,000 টাকা ক্ষতিপূরণ স্বরূপ দেওয়া হবে। চাষের জন্য ক্ষতিপূরণ পেয়ে খুশি হয়েছেন কৃষকেরা। 419 জন এ পর্যন্ত আমাদের নথিভুক্ত হয়েছে। গতকাল আমরা প্রায় 1,500 উপরে কৃষককে দিতে পেরেছি এবং 29 লক্ষ টাকার চেয়ে গতকাল চলে গেছে, আজকে দেওয়া হয়েছে, চলতে থাকবে। শেষ মানে যে লিস্ট আছে সেই লিস্টে সব কৃষককেই আমরা দেব প্রোগ্রাম। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, সবুজ বার্তা। মঙ্গলবার মহিষাদলে চেক প্রদান শিবির পরিদর্শনে এলেন জেলাশাসক অন্তরা আচার্য। সঠিকভাবে কৃষকেরা চেক পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখেন তিনি, কথা বলেন কৃষকদের সাথেও। সোমবার থেকে শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত বোরো চাষীদের চেক দেওয়ার কাজ। মহিষাদলের অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ শুভেন্দু অধিকারী। অন্যদিকে মঙ্গলবার মহিষাদল ব্লকের চেক প্রদান শিবিরে হঠাৎ পরিদর্শনে এলেন জেলাশাসক অন্তরা আচার্য। এদিন ক্ষতিগ্রস্ত কৃষকেরা ঠিকমতো চেক পাচ্ছেন কিনা, সঠিক কৃষকের হাতে চেক তুলে দেওয়া হচ্ছে কিনা, সবকিছুই দীর্ঘক্ষণ খতিয়ে দেখেন তিনি।
কথা বলেন কৃষি আধিকারিকদের সঙ্গে। চাষে ক্ষতির বিষয়ে কৃষকদের সাথেও কথা হয়েছে জেলা শাসকের। মূলত সঠিক হাতে যাতে চেক পৌঁছায় তার জন্যই জেলা শাসকের এই পরিদর্শন। আমরা যেখান থেকে স্লিপটা দিয়েছিলাম কাউন্টার বা এটা উনি আছে, ওনার সিগনেচার নেই, আমরা এখান থেকে এটা ওনার সিগনেচার এর মধ্যে কিছু নেই, ওটা আছে আর আমরা এটাকেই ভেরিফাইড করেছি। ফটোটা দেখে আর বাবা না আমরা যাই কিনি বলি ওটা আমরা দেখতে এসেছি আমাদের এখানে কিভাবে কাজ চলছে এখন দেখবো, আমরা পরে কথা বলবো। এ বিষয়ে মহিষাদল ব্লক সহ কৃষি অধিকর্তা মৃণাল কান্তি বেরা জানান, এখানে আমাদের মহিষাদল ব্লকে যে এই আমাদের কালবৈশাখীতে কৃষকদের বোরো ধান ক্ষতি হয়েছে, এখানে আমাদের চেক বিতরণ চলছে, গতকাল উদ্বোধন হয়েছে, সামনের শুক্রবার অবধি চলবে। তা এখানে শিবিরে উনি এসেছিলেন এবং কীভাবে চেক বিতরণ হচ্ছে, কৃষকদেরকে আমরা কীভাবে চেকগুলো দিচ্ছি সেগুলো উনি সরজমিনে দেখলেন এবং আমরা সঠিকভাবে ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ঠিকঠাকভাবে আছে কি না, সেই রেকর্ড আমাদের ঠিকঠাক আছে কি না, মাস্টারগুলো ঠিকঠাকভাবে আমরা করছি কি না, সেই বিষয়গুলো মূলত উনি তুলিয়ে দেখলেন। আরও কৃষকদের সঙ্গে উনি কথা বললেন, তাদের কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, কী তারা ক্ষতিপূরণ যেটা পাচ্ছে কতটা কী পাচ্ছে, এইসব বিষয়ে সরজমিনে নিজেই উনি এটা দেখে গেলেন। আমাদেরও ভালো লাগলো, আমরা কাজ করছি, উনি এসছেন, আমাদেরও সবাই আমরা অনেকটাই খুশি, সমস্যা কিছু নেই। গতকাল আমরা একটু শুরু যেহেতু করতে দেরি হয়ে গিয়েছিল, যার জন্য অনুষ্ঠান একটা ছিল, উদ্বোধনী অনুষ্ঠান, তারপরে যার ফলে প্রথমটা একটু ভিড় হয়ে গিয়েছিলো। আজকে সকাল থেকেই আমাদের 10:30 থেকে আমরা সুন্দরভাবে স্মুথলি সবাইকে চেক দিতে পারছি, কোনো অসুবিধে নেই, সবাই সুন্দরভাবে লাইন দিয়ে চেক নিয়ে যাচ্ছে। রঞ্জন মাইতি, রিপোর্ট সবুজ বার্তা। চোলাই কারবারির বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির, সোমবার সকালে মহিষাদলের তালতলা বাসস্ট্যান্ডের ঘটনা। ঘটনার জেরে ওই কারবারির বাইক ভাঙচুর ও তাতে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা, পরে পুলিশ এলে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়রা, চোলাই কারবারি এখনো পলাতক। চোলাই মদের কারবারির বাইকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল মহিষাদলের তালতলা বাসস্ট্যান্ড। সোমবার সকালে উত্তেজিত জনতা বাইক ভাঙচুরের পাশাপাশি স্থানীয় এক চোলাই মদের দোকানেও ভাঙচুর চালায় এবং আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে পুলিশ এলে উত্তেজিত জনতা পুলিশকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার পর থেকে বারবার থানাতে ফোন করা হলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। এদিন সকাল 9:30 নাগাদ মহিষাদল গেউখালী রাজ্য সড়কে তালতলাতে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন স্বপন প্রামাণিক নামে এক ব্যক্তি। সেই সময় একজন চোলাই মদের ব্যবসায়ী বাইকে করে চোলাই মদ নিয়ে দ্রুত গতিতে রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, রাস্তার পাশে দাঁড়ানো স্বপন প্রামাণিককে ধাক্কা মারে। ঘটনার পর ওই মদ ব্যবসায়ী বাইক ফেলে চম্পট দেয়। স্থানীয় মানুষেরা গুরুতর আহত অবস্থায় স্বপনবাবুকে উদ্ধার করে তমলুক হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় ওই ব্যক্তিকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথেই ওই ব্যক্তির মৃত্যু হয়। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মহিলারা ঘটনাস্থলে ছুটে আসেন, এলাকাতে চোলাই মদের রমরমা কারবার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। উত্তেজিত জনতা মদ কারবারির বাইক ভাঙচুর করার পাশাপাশি স্থানীয় একটি বেআইনি মদের ঠেকে ভাঙচুর চালায় এবং আগুন লাগিয়ে দেয়। বাসিন্দাদের অভিযোগ, এলাকাতে চোলাই মদের রমরমা কারবার নিয়ে পুলিশের কাছে বারবার অভিযোগ জানানো হলেও কোনো লাভ হয়নি। এদিন বিকেল পর্যন্ত পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আমাদের এখানে সকাল 11:00 নাগাদ এই অ্যাক্সিডেন্টটা হয়, তারপরে পালবাবু এখানে পুলিশ থানা পুলিশ পালবাবু গিয়েছে, দুবার মোটরসাইকেলে আওয়াজ দিয়েছি, তার সত্ত্বেও এখানে দাঁড়ায়নি এখন অবধি, মানে কোনো পুলিশ আসেনি, এই মাত্র গাড়ি ঢুকলো। আর ছেলে, যে ছেলেটা মারা গেছে ওনার নাম হচ্ছে স্বপন পরমানি, স্পটের ডেট, বাড়ি ওঠে, বাড়ি হচ্ছে রাজ্য শ্রীকান্ত, জানা আছে ওই মদ ব্যবসা করে, চুল্লুর ব্যবসা, ওনার জামাই, আর ওই মদ নিয়ে ওই গাড়িতে গিয়েছিল, মদ দিয়ে আসার পথে মানে বাইক এসে মেরেছে, বাইক বাইক বাইক
ওই যে বাইকটা পড়ে আছে ওই বাইকটা ওটা যে মেরেছে তার বাইক ওই চুল্লু দিয়ে আসছে আসার পথে মারছে হ্যাঁ হেডার একটা সাইডেই ছিল রং রাস্তায় মারছে রং রাস্তায় সে বাম সাইডে মানে যে ও সাইড যে সাইড নু মোটরসাইকেল নিয়ে আসছে সে সাইডেও মানে ও নেই ও এধারে আছে ওকে এধারে ঘুরে এসে মারছে গাড়ির কাছে সাইড করতে যা কন্ট্রোল একবার মানে এত রানিং এ ছিল কন্ট্রোল ঠিক করতে পারেনি গাড়িতে মদটা দিয়ে আসার পথে রজন মাইতির রিপোর্ট সবুজ বার্তা সবুজ বার্তা আজ এই পর্যন্তই দেখা হবে আগামীকাল ঠিক এই সময় নমস্কার।